হাই বন্ধুরা আজ আমি এই রিলিপটা কীভাবে বর্ডার দিয়ে টুলপাত বানানোর জন্য রেডি করবেন সেটা দেখাবো দেখুন এখানে এই রকম আউটলাইন ড্রয়িং করা আছে এবং মাঝখানে এই রিলিপটা আছে এই ডিজাইনটা যদি আমরা ডাইরেক্ট কাটিং করি তাহলে কী হবে এই ধারগুলো জিগজাক জিগজ্যাক হয়ে কাটবে কারণ আমাদের মেশিন কী হয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে পারে তার মানে যদি কোনো কার্ফ এই রকম থাকে তবেই কিন্তু বল্নচ ওটাকে ঠিকঠাকভাবে কাটতে পারবে ব্যাপারটা বুঝে নিন মনে করুন এই আমাদের বিট তো বিটটা কি করে এইভাবে 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 কাটিং করে এবার বলনোজের ক্ষেত্রে কি হয় এই যে নোজটা থাকে নোজটা সংস্পর্শ পেতে পারে তো নোজের সংস্পর্শ পেলে তবেই কিন্তু কাটিংটা হয় ধরুন মনে করুন এইটা বলনজ তো এক্ষেত্রে কাটিং হলে কি রকম হবে এই এই রকম এইরকমভাবে কাটতে হবে এই নোজের সংস্পর্শ পেলে তবে কিন্তু কাটিংটা ভালো হয় যদি বর্ডারটা এরকম স্ট্রেট থাকে তাহলে কি হবে নোজটা কিন্তু এই জায়গাটা সংস্পর্শ পাচ্ছে কিন্তু এই জায়গাটা পাচ্ছে না শুধু ধার দিয়ে ঘষে যাচ্ছে তখন কি হবে বর্ডারের কাটিংগুলো এরকম 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 জিগজ্যাগ মতো হয়ে থাকে তো সেই জন্যে আমরা করব কি এই বর্ডারটাকে ঠিক করে নিতে হবে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই ধরুন আপনার কাছে এরকম কোনো ডিজাইন আছে বর্ডারও দেয়া আছে তাহলে কি করবেন এই যে আউটলাইনগুলো আছে এখানে তো কোনো আউটলাইন থাকবে দেখুন এই আউটলাইন আছে আর এই আউটলাইন আছে এবারে মাঝখানে আপনার রিলিফ আছে এই সাদা অংশগুলো আপনাকে কিন্তু পয়েন্ট ওয়ান এম এম দিয়ে করে দিতে হবে তাহলে একদম বাইরের বর্ডারটা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করলাম করে সেপ এডিটারে গিয়ে স্টার্ট হাইট পয়েন্ট ওয়ান এম এটা হাই করে দেব তাহলেই মার ঝাই করে দিলাম এইবারে আমি এটাকে ডিজেবেল রাখছি প্রিভিউটাকে এবার দেখুন ডিজাইনটার হাইট কত আছে সেটা এখান থেকে দেখে নেব ডিজাইনটার হাইট আছে মনে করুন দশ এম এখানে দশ এম এম আছে তাহলে আমায় কি করতে হবে ঠিক এই যেটুকু বর্ডার আছে সেই জায়গাটুকুতে এই রকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে এবং এর হাইটটা রাখতে হবে দশ এম ক্রিয়েট ক্লোজ এবারে আমরা কী করবো এইটাকে সিলেক্ট করে সিপ প্রেস করে এই বাইরের লাইনটাকে সিলেক্ট করব করার পর এখানে যে অ্যালাইনমেন্ট আছে দেখুন অ্যালাইনমেন্টে গিয়ে লেফট অ্যালাইনমেন্ট করে দেব করার পর এই জায়গাটায় এই নোট এডিটার সিলেক্ট করে এখানটায় সিলেক্ট তারপরে আর প্রেস করে নিচেরটাকে ডিলিট করব এবার আবার সিলেক্ট টুল নেব এন প্রেস করলে সিলেক্ট টুল চলে আসে তো এটাকে রকম জায়গায় সরিয়ে নিলাম কন্ট্রোল চেপে আরেকটা ডুপ্লিকেট বানিয়ে নেব এবারে নোট এডিটার আবার নেব তাহলে এন প্রেস করলে নোট এডিটার চলে আসবে এই জায়গায় এস প্রেস করে ডি প্রেস করব এইটাকে আরেকটু রাইট অ্যারো দিয়ে রকম কার্ভটা করে নেব। তাহলে এই রকম থাকলো এবারে কি করতে হবে এই যে লাইনটা আছে লাইনের এই এক একটা নোটকে কেটে নিতে হবে তাহলে এইখানটায় সি প্রেস করে কাট করে নেবো কার্সারটা দেখুন এখানে নিয়ে গেলে সি ওই সাদা মতো হয়ে থাকবে পয়েন্টটা তখন সি প্রেস করব দেখুন এই সি এখানেও সি এই জায়গাতেও সি এইখানেও সি এবার ওপরের দিকেও তাই এই জায়গাটায় সি প্রেস করব এখানেও সি প্রেস করব এবারে কি করব সিলেক্ট টুল নিয়ে প্রথমে এইটা সিলেক্ট এবার দেখে নিন এবার প্রথমে এইটা সিলেক্ট করার পরে শিফট চেপে নিচের লাইনটাকে সিলেক্ট করব। এটা ডিজেবেল রাখছি তাহলে বুঝতে সুবিধা হবে এবারে কি করব টুরেল সুইপ নিলাম টুরেল সুইপ নিয়ে দুটো অ্যারো কিন্তু একই দিকে থাকতে হবে দেখতে পাচ্ছেন যদি একই দিকে না থাকে যদি এরকম উল্টো থাকে তখন যে কোনো একটাকে এরকম টিক দিয়ে নিতে হবে অথবা এটা তো থাকলে ঠিক আছে তাহলে যদি কোনো রকম দেখেন যে এই অ্যারো দুটো বিপরীত মুখে আছে তাহলে যে কোনো একটা এরকম টিক দিয়ে দেবে মানে এই দুটো অ্যারো দেখছেন একই অভিমুখে আছে এরকম থাকতে হবে এবারে এই ক্রস সেকশন যেটা সেটাকে অ্যাড ক্রস সেকশন করবেন দেখতে পেয়েছেন এই অ্যাড ক্রস সেকশন এরপরে কী করতে হবে এইটা হলো স্টার্ট হাইট এটা এখানে সিলেক্ট করে এই জায়গাটায় টিক দিয়ে দিতে হবে জেড কন্ট্রোল ভেক্টর এবার আমরা এই হায়েস্ট সিলেকশন করে ক্যালকুলেট করে দেব এবারে এই জায়গাটা এনেবেল করে দেখব দেখতে পেয়েছেন এবারে আবার এই বাইরের লাইনটা সিলেক্ট তারপর সিপ্ট চেপে এটা সিলেক্ট এই সিলেক্ট অপশানে ক্লিক এবারে আবার এই হাইস্ট অপশন সিলেক্ট থাকা অবস্থায় ক্যালকুলেট এরপরে কি করব এই নিচের লাইনটা সিলেক্ট করব করে সিপ চেপে এইটা সিলেক্ট সিলেক্ট ক্যালকুলেট আচ্ছা এবার বলে দিই অনেকে বলতে পারেন যে ডিজাইনে কেন ডিজাইনাররা এটা করে দেয় না এটা এই জন্য করে দেয় না কখনো আপনার সাইজ বড় ছোট করতে হতে পারে সেক্ষেত্রে মাঝখানে ডিজাইনটা থাকলে আপনি বড় ছোট করে নিতে পারলেন আর এইটা যদি এইরকম অবস্থায় বড় ছোট করেন তাহলে অ্যাসপেক্ট নষ্ট হয়ে যাবে ওই শুধুমাত্র এই ভিতরের ফাইলটা দেয় বাইরের বর্ডারটা দেয় না তো আপনারা নিজেরা এইটা এইভাবে তৈরি করে নেবেন এবার দেখুন এই পারে বাইরের বর্ডার সিলেক্ট সিপ চেপে এইটা সিলেক্ট এবার এই সিলেক্ট অপশনে ক্লিক হায়েস্ট সিলেক্ট রাখা অবস্থায় ক্যালকুলেট তাহলে চারদিকের আমার বর্ডারটা তৈরি হয়ে গেল এবারে একটা কাজ করতে হবে সেটা বলে দিই সে কাজটা কি না বাইরের এই যে লাইনগুলো আছে একটা একটা করে সিলেক্ট করবেন সিপ প্রেস করে মোট দুটো সিলেক্ট হলো এইখানে গিয়ে এই যে প্রথম অপশানটা আছে জয়েন্ট ভেক্টর আচ্ছা এখানে পিন করে নিই দেখুন এই এইটা টিক দেবেন দুটো জয়েন্ট হয়ে গেল আবার সিপ চেপে নিচের এই লাইনটা সিলেক্ট আবার এই জায়গায় গিয়ে জয়েন্ট তারপরে সিপ সিপ প্রেস করে এই পার্টটা সিলেক্ট করবেন এই জয়েন্ট হলো এবারে বলে দিই টুলপাত বানানোর সময় কিন্তু পয়েন্ট ফাইভ এম ইনসাইড নেবেন কেন দেখুন ডিজাইনের ধারের দিকে দেখুন কালো হয়ে আছে তার কারণ ডিজাইনটা থ্রি ভিউটা দেখলে বুঝতে পারবেন এর বর্ডারের দিকে কিন্তু একটুখানি জায়গা কালো হয়ে থাকে তো কালো মানে হচ্ছে ওই জায়গায় বিটটা মাটি টাচ করবে জিরো তো ওই জায়গায় বেস যদি টাচ করে মাটি বললাম সরি বেশ যদি টাচ করে তাহলে এই জায়গায় গর্ত হয়ে যাবে যাতে গর্ত না হয় সেই জন্যই বাইরের লাইনটা সিলেক্ট করে অফসেটে যাবেন যে ইনসাইট এইটা সার্ফ সিলেকশন থাকবে এখানে পয়েন্ট ফাইভ এম অফসেট দিয়ে নেবেন এবার পয়েন্ট ফাইভ এম অফসেট নিলে দেখুন ডিজাইনের ভিতরে কিন্তু আমার টোটাল কাজটা থাকলো তাহলে ডিজাইনের বাইরে কোনো কিছু কিন্তু হলো না বুঝতে পেরেছেন যা কিছু হলো ডিজাইনের ভিতরে এবারে বাইরের এই লাইনটাকে ডিলিট করে এই ভিতরের লাইনটা সিলেক্ট করে আপনারা টুলপাত বানিয়ে কাটবেন তাহলে কি হবে যখন এইভাবে মেশিনটা কাটিং করবে ওই জেটটা বারবার উপরে উঠবে না নামবে না আবার এপারে এসে আবার উপরে উঠবে না নামবে না যদি এইটা না করেন যদি বাইরের ওই লাইনটা সিলেক্ট করে কাজ করেন তাহলে ওই বারবার জেটটা ওপরে উঠে যাবে তো এইভাবে কাজ করলে আপনার কাটিংটাও তাড়াতাড়ি হবে এবং সুন্দর হবে এবং ধারের দিকে গর্ত হয়ে যাবে না আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পারলাম তো এইভাবে আপনারা এই কাজগুলোকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন